চাচাড়া আমার বন্ধু রাকিব বলল, চাচা আমারে বলছেন দোস্ত সন্ধ্যার বেলা আসিস গলির মুরে আড্ডা দেব। আমি রাকিবের কথা শুনে বিরক্ত হয়ে বললাম, দেখ আমার বাবা হলো মডার্ন বাবা, তোর বাবার মতো ফকিন্নি বাবা না। আজ থেকে তোকে আমি চাচা বলে ডাকবো আর তুই আমার বাবাকে ভাই বলে ডাকবি। এই কথা বলে আমি ফোনটা রেখে কাজে মন দিলাম। অফিস থেকে ফেরার পথে আমাদের পাশের বাসার করিম আঙ্কেল আমায় ডেকে আমতা আমতা করে বলল, বাবা লজ্জার কথা তোমায় কিভাবে যে বলি, আমার বউ মানে তোমার চাচি একটু বাইরে বের হয়েছিল, তোমার বাবা রাস্তায় দাঁড়িয়ে আমার বউকে দেখে শীষ বাজায়, আবার চুখও মারে। আমি অবাক হয়ে বললাম, চাচা চাচি কি বুরকা পরে বের হয়নি? চাচা মাথা চুলকাতে চুলকাতে বলল, না তো শাড়ি পরে বের হয়েছিল। আমি তখন বললাম, দেখেন চাচা বুরকা না পরে বের হলে রাস্তাঘাটে বাচ্চা পোলা পানে একটু আরতু শীষ বাজাবে, চোখে ইশারা করবে, এটাই স্বাভাবিক। করিম আঙ্কেল আমার দিকে অবাক হয়ে তাকিয়ে বললো, তোমার বাবা বাচ্চা পোলা পান? আমি কিছুটা বিরক্ত হয়ে বললাম, বাচ্চা না তো আমার মতো বুইড়া নাকি? আমার বাবার লুক দেখেছেন, স্টাইল দেখেছেন, আপনার তো এক পা খবরে আর আমার বাবাকে বুইড়া বলেন? আজ বাবা কালো ঠিক কোয়ার্টার পরে তার সাদা টি শার্ট, টি শার্টের উপর সুন্দর করে লেখা, হিসাব বুঝো না দুধু খাও। আমি বাবাকে বললাম, বাবা তোমার জন আব্রাহামের মতো লাগছে। বাবা মুচকি এসে বললো, একজনকে আমার খুব ভালো লাগে রে, কিন্তু কিভাবে প্রপোজ করবো বুঝতে পারছি না। আমি বাবাকে তখন বললাম, তুমি মুঠেও চিন্তা করো না, তোমার এই লাভার বয়স ছেলে তোমাকে সব শিখিয়ে দেবে। আমি সারা রাত বাবাকে প্রেমের সকল নিয়ম কায়দা শিখালাম। কয়েকদিন পর কলিং বেলে আওয়াজ শুনে দরজা খুলে আমি পুরো অবাক হয়ে যাই, দেখি বাবা একটা মহিলাকে বিয়ে করে নিয়ে এসেছেন। আমাকে দেখে আমার বাবা বললেন, জয় সালাম করো, আজ থেকে উনি তোর নতুন মা, আজকাল একা থাকতে ভালো লাগে না, তাই তোর দেওয়া বুদ্ধি কাজে লাগিয়ে প্রেম করে বিয়ে করে ফেলি। আমি এই মুহূর্তে ঠিক কি বলবো বুঝতে পারছি না। এর সময় আমার গার্লফ্রেন্ড শ্রাবণীর ফোন, আমি ফোন রিসিভ করতেই শ্রাবণী কাঁদতে কাঁদতে বললো, জয় মাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। আমি গুমরা মুখে বললাম, তোমার মা আমাদের বাসায়, তুমি তাড়াতাড়ি আসো। তাদের এক কোণে চুপ করে বসে আছিস। শ্রাবণী আমার কাছে এসে আমার পিঠের সামনে কিলঘুষি মারতে লাগলো, তারপর কাঁদতে কাঁদতে বলল, 5 বছর প্রেম করে শেষমেশে ভাই বোন হয়ে গেলাম, আরো বাবাকে আধুনিক বানাও, তোমার বাবা দুনিয়াতে আর কোনো মানুষ পেল না, শেষমেশ আমার মাকেই বিয়ে করে নিল। ভাইয়ের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যদি চাও ভাই এইরকম ভিডিও বানাই।